মানে ফাইনালি টাইম আসি গলা আমতে ব্লগিং করবার আ গুটে কথা হলা মু সকালু ব্লগিং এইতি পাই কর নথিলি কি পাই না দেখিবা তো মো ব্যাকগ্রাউন্ড কেতি কুহড়ি অছি এবে টিকে টিকে লাইটিং হেই সলানি মানে সকালু হেবা কো গলানি তো সেতে ব্লগিং স্টার্ট হই গলা আও দেখিবার তো গাড়ি মু এবে নেই কি যাউছি ভুবনেশ্বর তো রোড দেখিবার তো এমতি কিছু আও এবে বৈসিঙ্গা পাখা পাখিরে টিকে টিকে মানে ওয়েদার কুহড়ি টিকে টিকে ছাড়লা না সকাল সকালু বহুত কুহড়ি ছিল আ গুটে কথা হলা ভাই মানে গাড়িরে গুটে দেখো না গুটে ডিফারেন্ট জিনিস কি সব গুটে লাগি যাইছি যেটা কি তুমি মানে কমেন্ট করি কুহ কেউ জিনিসটা লাগি যাইছি গাড়িরে আর ভুবনেশ্বর কি পাই যাচ্ছি সেটা তুমি মানে জাঁথিল যে মু গুটে গাড়ি নেওয়া যাচ্ছি আপ কোন গাড়ি সেই সিলসিলার টিকে কাম অছি তো সেই সিলসিলার মু যাচ্ছি এবে তো সেইপাই গাড়ি দেখিবার তো পুরা ফুল ফাইনাল রেডি সে যা মু বহুত রেডি অছি আপনার মু গোপ্রোটা মু সেট করিনি এঙ্গেলটা সেট করিনি এঙ্গেল সেট করি পুঁ আউথরে তারপরে যাবি আগে চালো ভাই মানে লেট নকরি যা কেন মতো বহুত জলদি পৌঁছবার অলরেডি বহুত লেট বি হয়েগলা রাস্তার পুঁ আউথরে দেখা হব না গোপ্রোকে সেট করিদেলি এবে তো ভাইঙ্ক সহ দেখা হল ঠিক আছে ভাই আগেলে আমি আউদিনে কেবে দেখা হব বৈশাঙ্গাকে আসলে আর এবার আমি বৈশাঙ্গা ব্রিজ উপরে অছে গাড়িকে আমি স্টার্ট করলে এবে আগেলে তো ডাইরেক্ট যা এতে অপরিষ্কার পরিষ্কার জিনিস লাগুচি হেলমেটের তার কিছু গ্যারেন্টি নেই কিনা মতো টিকিয়ে স্পিড আপ করতে পারব নহলে বহু পছরে রয়েছি কিপাই না অলরেডি বহু পছাই যাইছি টাইম হিসাবে বালেশ্বর এন্ট্রি করবার পূর্ব দেখিপার তো মতো ট্রাফিক মিলে গলা আবে কোণ করবি কো ভাই ট্রাফিক তো পারাই বহু প্রোবলেম না ভাই আারে পেলে বহু ইস্যু হব আপনার জলদি সে পৌঁছতে পড়ব আগ যেমি মানে করেছি মানে বহু সুন্দর হয়েছে হলে দাগবাই আছে নেই তো মু দাগি তো পড়ু না কোণ করবা কুহ ভাই মানে দাগি দেবা যেমি সেমতি করি রেবি মতো জলদি পৌঁছবার অছে পুঁ আবি মানে কইদি ভুবনেশ্বর এন্ট্রি আসে ইঞ্জিন লাইট জ্বলব কোণ পাই মু জাননি ওয়ান্স গোটে ভাল রাস্তা মিলে যাও সতরে মুছে ডাকি দেবি আলগা প্রকার ডাকবি যেটা কি মানে অতি জলদি পৌঁছবা প্রয়াস বি করবি সবুড়ে হম গাড়ি যাইপারুনি কোণ কইছেন রাস্তা কেবে ঠিক হব মু পাঁচ বর্ষ রানি দেখুছি বালেশ্বর বড় ভদ্রক রাস্তা কেবে ঠিক হইপারুনি গোপ্রত আগ বাগ কাট না গোপ্রে মু কুচি গোপ্রটা বহু বাগ করছি টেনশন না জানে গাড়ি চলার অটোমেটিক ব্লগিং কলার অটোমেটিক অফ হয়ে যাচ্ছি ক্যামেরা এমনি করলে কি হব আমি ব্লগিং করবি আমি দেখেবি গোপ্রোর ব্যাটেরি বোধহয় ডিফেক্ট লা সেই মতো লাগুছে গোটে ব্যাটেরি ডবল ব্যাটেরি আনিলে ভালো হল যেটা কি মানে পাওয়ার অফ হয়ে যাচ্ছিল কিছু সময় পরে ভিডিও ব্লগিং কলা বেলকু আ রাস্তার ঠিয়া হয়ে যাওয়াটা বহু ইম্পর্টাট যেটা কি মানে নিজপাই সেফটি আড়িপাই ভালো তো সেই মু তিন চার মিনিট ঠিয়া হয়ে যাই পিঠিটা কুণ্ডাউছি কুণ্ডাই পারবি যে কষ্ট শান্তিরে যদি হিরো হন্ডার কে গোটে যাই আরামসে সে পিঠি কুণ্ডাই কুণ্ডাকে যাই ওকে ছাড় ওয়েদার এবে পুরা খরা হয়ে গলা সূর্য বাহারি গলা তো মতো অতি রু অতি জলদি পৌঁছতে পড়ব অলরেডি লেট তো হয়ে গলা আপন করবা কো ভাই মানে আছে করি হবনি সেই ভিতরে মতো ফাইনালি মতো ভালো রোড মিলি গলা এবে তো এবে টিকে স্পিড আপ করি যাইতে পড়ব কেন অলরেডি 6:28 হলারি মতো 7:30 তো পৌঁছবার ছিল তো অধঘণ্টা এপটে তেপটে হয়ে গেলে মোমেন্টে তোমায় লেখবনি ভাই অধঘণ্টা ভাই আপনার আজি স্পিডা টিকে করতে পড়ব আসলা বড় বড় মু আরামসে আসবো কিছু প্রবলেম নাই কথা বলে টিকে স্পিডা করতে পড়ব মনে হচ্ছে নিহাতি বহু সুন্দর রাস্তা এমনি রাস্তা কাম হোক আও
লাগবো যেটা কি মানে ট্রান্সপোর্ট কৌটি ফ্রি হয়ে যাব সব কিছুর সুবিধা হয়ে যাব সামনার গোটে আম্বাসেডর কার চালছি ভাই মু এবে বি মানে কেতে বর্ষ পরে আউ দেখতে পাচ্ছি এবে বিলুপ্ত হয়ে যাইছি কারটা এবে বি ওয়েস্ট বেঙ্গল ও সেইপাই আউ ওয়েস্ট বেঙ্গল বলে ওয়েস্ট বেঙ্গল রে তো এই কার গা সব চালে আউ এই কার সব ফেমস সে জায়গারে ଘରୁ ବାହାରିବା ଥିଲା ଯେଉଁଟାକି ମାନେ ଏବେ ପହଞ୍ଚି
ପହଞ୍ଚିଯାଇଛନ୍ତି ଆରାମସେ ରେଷ୍ଟ ନେଇକି ଆରାମସେ ମୋ କାମରେ ଲାଗି ଯାଇଛନ୍ତି। ଭାଇମାନେ ଦେଖିବ ତୁ ଭୁବନେଶ୍ୱର ଏଣ୍ଟ୍ରି କରିକିନା ଆଉ ବିଶେଷ କରି ମୁଁ ଯେଉଁଠି ମୋ ଡେଷ୍ଟିନେସନ୍ ଅଛି ସେଇଠୁ ପହଞ୍ଚିଲା ଆହୁରି ମିନିମମ୍ 10 କିଲୋମିଟର ରୋଡ଼ ଅଛି। ଦଶ କିଲୋମିଟର ନାଇଁ ଧରିକି ଚାଲ 25 ମିନିଟ୍, କିନ୍ତୁ ମାର୍କେଟ ଏରିଆକୁ ନେଇକି ଗଲେ 25 ମିନିଟ୍ରେ ହେଇଯିବ। ଆଉ ଏବେ ଦେଖିପାରୁଥିବ ଏଠି କେଉଁଠି ହାର୍ଲେ ଡେଭିଡସନ୍ ଶୋରୁମ୍ ଅଛି, ତାପରେ ବେନେଲି ଶୋରୁମ୍ ଅଛି, ଏସବୁ ଗୋଟେ ପରେ ଗୋଟେ ଅଛି। ଆଉ ଠିକ ଅଛି ଭାଇ, ମାନେ ମୁଁ ଗାଡ଼ିକୁ କେଉଁଠି ରଖିକି ପୁଣି ଆଉ ଥରେ ବ୍ଲଗ୍ରେ ଦେଖିବି ତୁମକୁ। ଫାଇନାଲି ମୁଁ ଗାଡ଼ିକୁ ପାର୍କ କରିଦେଲି, ଏବେ ପହଞ୍ଚିଗଲିଣି। ଜଲ୍ଦି ସେ ଯାଇକି କାମରେ ଲାଗିଯାଇତେ ପଡ଼ିବ, ଲେଟ୍ ନ କରିକି, କାହିଁକିନା ଖାଇନି ମୁଁ କିଛି। ଖାଇବା ଦେବା ଛାଡ଼ ଭାଇ, କାମ ସବୁଠୁ ବଡ଼ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଆଗେ ଏବେ ପାଇଁ। ତମେ ଦେଖିପାରୁଥିବ ମୁଁ ମୋ ଗାଡ଼ିକୁ ରଖିକି ଭାଇର ପଲ୍ସର୍ରେ ଆସିଛି। ଏବେ ମୋର ବସ୍ ଷ୍ଟାଣ୍ଡରେ ଯିବାର ଅଛି, କାହିଁକିନା ବାରିପଦାରେ ମୁଁ କାଲି ପାର୍ସଲ ଗୋଟେ ଟ୍ରାନ୍ସଫର୍ କରିଥିଲି, ଏପଟେ ପାର୍ସଲରେ ଥିଲା ଏକ୍ଜଷ୍ଟ ଆଉ ତା ସହିତ ଥିଲା ଟାୟାର ଗୋଟେ ଥିଲା, ମୁଁ କହିବି ନେଇକି ଯିବି ଯେଉଁଠି କାମ ହେଉଛି ଗାଡ଼ି ସେଠୁ ନେଇକି ଯିବି। ଭାଇ କାଲି ଯେ ପାର୍ସଲଟା ଦେଇଥିଲି, ପାର୍ସଲଟା ବାସ୍ ହେଇଗଲା। ଥାଉ ତ ଭାଇମାନେ ଦେଖିପାରୁଥିବ ବସ୍ରୁ ନେଇ ଆସିଲି ପେଟି ଗୋଟେ, ଆପଣଙ୍କ ଟାୟାର ଗୋଟେ, ଯେଉଁଟା ଗାଡ଼ିରେ ଲାଗିବ ଟାୟାର ଆଉ ପେଟିରେ ଲାଗିଛି ସାଇଲେନ୍ସର ସବୁ ଅଛି।